নিচে যে জল নেই ওই টবটা দিয়ে দাও, সব টবে দেওয়ার দরকার নেই কারণ জল তো আছে অনেক। কিছু বলবে রাহুল? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মনে হচ্ছে যেন এখানে বসে থাকি কিছুক্ষণ। তো ঘুম থেকে উঠে দেখো মুখ ধুলাম, মুখ ধুয়ে ভাবছি এবার চা বানাবো। তো রাহুল উপরে গেল জল নিতে, জলটা নিয়ে আসবে দিয়ে চা মুড়ি করে খাবো, তারপরে দুপুরে রান্না করব। আর বাবু এখন ঘুমোচ্ছে। তো আমি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি কেননা শরীরটা ভালো করছিল না, কারণ শুয়েই ছিলাম, ভালো লাগছিল না। আর এই যে একটা কি বলবো, থাক এটা পরেই বলছি, চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। দাঁড়াও এরকম আর কি হয়ে গেছে দেখো, দেখছো যার জন্য একটু হা করতে কষ্ট হচ্ছে। যাই হোক চলো চা বানাই, রাহুল চলে আসবে। অনেক দিন পর এত সুন্দর একটা সকালের আবহাওয়া পেলাম, কেন বলতো কিছুদিন ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াতাম, রোদের জন্য দাঁড়াতে পারতাম না, মনে হতো কখন ঘরে ঢুকে যাব, এতটাই রোদের তাপ ছিল। তো আজকে আবহাওয়াটা খুবই ভালো, খুব সুন্দর লাগছিল দাঁড়িয়ে থাকতে, মনে হচ্ছিল যেন ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, যেহেতু রাহুল ছাদে গেছে এসে চা খাবে। আর রাহুলকে আমি বলেছি তুমি জল ভরে নিয়ে এসো, আমি চা বানাচ্ছি। তো চা বসালাম, তো ভাবলাম মুড়িটাকে আজকে ফ্রাই করি, অনেকদিন চাল ভাজা দিয়ে চিড়ে ভাজা মুড়ি এগুলো শুকনো শুকনোই খেয়েছি। তো আজকে আবার একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে মুড়িটাকে মাখিয়ে নিলাম। উঠো, সকাল হয়ে গেছে বেটা, তোমার তোমার অনলাইন ক্লাস হচ্ছে তুমি জানো না, চলো উঠো, তোর মা কি করছে ঘরে দেখে আসি। চলো চা তো খাওয়া হয়ে গেলো তোমার, চলো একটু রান্না টান্না করে নাও, আর বসে বসে কি দেখছো? দেখো কাল থেকে শরীর খারাপ, আর ভিডিও দেখছে, কাদের ভিডিও দেখছো তুমি এগুলো? মন্দিরাদি তুমি জানো না, তুমি ব্লগ দেখো না কি, তুমি জানবে সব কথা শোনো। এই দেখো ভিডিও, ভিডিও ছাড়লো এখনই, এটা হচ্ছে এমএস ফ্যামিলি, ঠিক আছে? ইউটিউব খুললে শুধু এদের ভিডিও আসছে, মানে ছোট ইউটিউবার বড় ইউটিউবার সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে তো সবাই ভিডিও বানাচ্ছে। এরা স্বামী স্ত্রী না ডিভোর্স হচ্ছে। কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে আসছিলো, আমি তোমাকে বলছিলাম না একবার, যে দার্জিলিং ঘুরতে আসছে এমএস ফ্যামিলি মন্দিরারা, ওরাই, ওদের কথাই বলছি, ওদের না ডিভোর্স হয়ে গেছে। দেখো এটা একদম মেয়ে ওদের, এদের কথা তুমি একবার বলেছিলে আমাকে গো, ডিভোর্স হচ্ছে, এরা তো ভালোই থাম্বনেল দিচ্ছে, এরা নিজেদের নিজের কন্টেন্ট ঠিকই রাখছে, কিন্তু আমার যে ম্যাডাম আছে শরীর খারাপ হয়েছে, এর বিছানায় আছে, কালকে ভিডিও বানাতে পারেনি, কিন্তু ওদের ভিডিও দেখছে। আমি বারণ করলাম এত মোবাইল দেখো না শরীর খারাপ সময়, নিজের দিকে একটু ধ্যান দাও। তার না বলছে ওদের ভিডিও বারবার সামনে আসছে, বারবার দেখতে ইচ্ছে করছে ওরা কি করছে না করছে। আমি ওকে বললাম তুমি যদি অতই ভালো লাগে ওদেরকে, তুমি দেখছো ভালো, তো একাধবার দেখো, বারবার দেখার দরকার নাই। আবার বলছে কি চলে আসছে সামনে, মোবাইলের সামনে চলে আসছে ওদের ভিডিওগুলো, তা নট রিকমেন্ড করে দিলেই তো পারে। ও ডিভোর্স হচ্ছে, ও ঠিকই কন্টেন্ট দিয়ে ভিডিও ছাড়ছে, কিন্তু ম্যাডাম আমার ম্যাডাম শরীর খারাপ, শরীর খারাপ হলে ভিডিও ছাড়া বন্ধ করে দিই, আর একটু শরীর খারাপ হলে ভিডিও ছাড়া বন্ধ, মতলব কালকে প্রথমে একটু শরীর খারাপ ছিল তার জন্য ভিডিও বন্ধ। আরে ভালো লাগছে না, আর এখন কি হয়েছে বলতো, ইউটিউব খুলছি শুধু মন্দিরাদির সামনে আসছে। আমি কিন্তু মন্দিরাদির ভিডিও না কন্টিনিউ দেখি না, প্রত্যেকটা দিন দেখতে হবে এরকম না, আগে দেখতাম যখন ওরা ভাঙা ঘরে থাকতো তখন খুব দেখতাম, তারপরে যে এখন আবার দেখছি এই যে এগুলো হচ্ছে, খুব খারাপ লাগছে। আর মনের মধ্যে না কীরকম একটা ফিল হচ্ছে যেটা না বলে বোঝাতে পারবো না। আর আমি জানি আমার মতো অনেক ভিউয়ার্স আছে যে আদের এরকম কষ্ট হচ্ছে আমার মতো, তো জানি না ব্যাপারটা কী, কোনটা ঠিক কোনটা ভুল, তবে এটাই বলবো যে খুবই খারাপ হচ্ছে এটা।
একই সাথে চারটি জীবন নষ্ট হয়ে যাবে বলতে পারো। এক হচ্ছে সোমনাথ দা, মন্দিরা দি, আর জয়িমা, আর হচ্ছে রাহুল, চারজন যদি হয়, যেগুলো শুনছি আমরা, শোনার উপরে ডিপেন্ড করে বলছি, আমরা তো ওদের সাথে মিশিনি, পার্সোনালি জানিও না। এবার ভিডিও দেখে যেটুকু বুঝতে পারছি সেটাই আমরা অনুমান করছি প্রত্যেকেই, তাই না বলো? তো খুব খারাপ লাগছে ওগুলো ভেবে, আর ওটা ভেবে ভেবে আরও মন খারাপ করছে। আর রাত্রে ঘুমোচ্ছি তাও যেন মনে হচ্ছে সবসময় ওই কথাগুলো, যেসব কন্ট্রোভার্সি চ্যানেলে কথাগুলো বলছে সেইগুলো সবসময় মাথায় ঘুরছে। তো এটাই হলো ব্যাপার। তো চলো, ভাবছি আর দেখবো না, যত দেখছি না তত মন খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, একটু কম দেখার চেষ্টা করবো। ফোন হাতে এখন নিবই না যতক্ষণ না নিজের দরকার পড়বে। চলো, আমি তো দেখলাম অসুস্থর আগে অত আমি দেখতাম না ফোন, কালকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, সবসময় ফোন, ফোন থাকলে তো শরীর ঠিক ভালো হবে, ডাক্তাররা তো এমনিতেই বলে ফোনটা সাইডে রাখো। আর দেখছি না সত্যি ওদেরই ফোন দেখ, কিনা মন্দিরা দি না কি বললো, ওদেরই ভিডিও দেখছে। কালকে ও মন্দিরা দির কতগুলো গানও শুনলাম, আগেকার যে গানগুলো শ্যুট করেছে। যাই হোক চলো, আর কম দেখার চেষ্টা করব, দেখি ভোলার চেষ্টা করছি, কারণ খুব খারাপ লাগছে এগুলো, যত দেখছি না তত আরও বেশি মন খারাপ হচ্ছে। মন্দিরা দি ঠিক ভিডিও তো দিচ্ছে, তুমি দিচ্ছ না কেন? তুমি কেন বন্ধ করছো, তোমার কাজ তুমি চালিয়ে যাও। ঠিক আছে, আমিও দিব আজকে ভিডিও, আমিও দেবো। চলো, আর এই যে তুমি আমার সাথে কথাগুলো বললে, আমি যে বললাম না, এগুলো সব দিব আজকে ভিডিও। তো দাঁড়াও না, আমি কিছু কাটবো না, আমি সব ভিডিওর মধ্যে ঢোকাবো। মন্দিরা দির জন্য আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া না, তাহলে ভাই দেখার মতো দেখো, তুমি না সবসময় নিজের শরীর খারাপ, তাও তুমি ফোনই দেখতে থাকছো, তো কী করে হবে বলো? ঠিক আছে ঠিক আছে, আর দেখবো না, অল্প দেখবো। চলো চলো, রুটি বানাই, রুটি তো খাবে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এখন এসেছি আমি, কারণ রুটি ভাজবো। সকাল টাইম বুঝতে পারছো, রাহুল খেয়ে অফিস যাবে। তো হ্যাঁ, কিছুক্ষণ মন খারাপ হলো, অবশ্য খারাপ লাগলো কথাগুলো শুনে, তারপরে ভেবে দেখলাম যে না, ঠিকই তো বলছে, আমার ভালোর জন্যই বলছে। তো চলো, মন খারাপ করলে তো আর হবে না, তো থাকতে গেলে একটু একটু হয় এগুলো। তো রুটি ভাজবো আমি, রুটি ভাজার জন্য আটা যে মাখবো, পুরো বাসনগুলো এখনও ঠিকঠাক মতো ধোয়াই হয়নি, তো ধুয়ে নিই আগে, তারপরে রুটিটা ভাজবো। আমি তোমার রুটিটা ঠিক করে দিচ্ছি। এই রুটি খেয়ে না পড়াশোনা করতে বসবো, ঠিক আছে? এটা কেমন কাগজ? এটা জ্যাম থাকে না, এটা লাগানো। বলো রেহান, জ্যাম দিয়ে তোমার রুটি খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, তাই কাগজটা কি হবে, ঢাকনা তো ঘুরে আছে। এটা কাগজটা তাও সেফটি করে রেখে দেয়, তো ডবল দিয়ে দেয়, ঢাকনাটা যদি কোনোদিন খুলে যায় না, তার জন্য ওটা সিল প্যাক থাকে। দাদা ওটা লাগবে, দাদা তো বেরোবে না। যে এটা খেয়ে দিয়ে পড়তে বসবো, ঠিক আছে? যেগুলো দিয়ে সব কমপ্লিট করবো কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, তুমি কিন্তু ফাঁকি মারছো, ঠিক আছে? এনে আটটা দিয়ে দিলাম, আটটা আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? মামা কী করছে? তো মা কী করছে? রুটি করছে, ঠিক আছে, খুব ভালো। আমি যেহেতু কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার জন্য আজকে এই ভিডিওটা শ্যুট করে আজকেই আমি আপলোড করব। তো দেখো কি করলাম, ডিম ভেজে নিলাম, আর রুটি ভেজে রাখছিলাম যে থালাতে, সেই থালাতেই ডিমটা উঠিয়ে নিয়েছি, তার জন্য একটু কেমন লাগছে থালাটা দেখে। আর অল্প গুড় ছিল, আর খেজুরের গুড় না, আজকে আমাদের শেষ। তো চলো সবাই একটু একটু করে খাবো, তারপরে দুপুরে রান্না করতে যাব। আর দুপুরে কি রান্না করব কোনো প্ল্যান নেই, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা এই দেখো, এই মাত্র খেলাম, খেয়ে একটু বসে আছি, বসে বসে অনেকক্ষণ না ভাবলাম জানো, যে সত্যি সবাই এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে রয়ে গেছি। মানে একটু কিছু নিয়ে এত ভাবি, মানে এতটা মন খারাপ হয়ে যায়, কি বলবো বলে বোঝাতে পারবো না। তো এগুলো না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আর এগুলো থেকে বেরিয়ে যতদিন আমরা আসতে পারবো না, ততদিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। তো সত্যি এটাও ভাবছি যে মন্দিরা দি ডিভোর্স হয়ে যাচ্ছে, এত কষ্ট এত দুঃখ, তা সত্ত্বেও উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছে, ছাড়ছে, আর আমরা সুস্থ থেকে কিছু করতে পারছি না। এটাই বারবার মনে হচ্ছিলো আজকে, তো যে না চলো, অনেক সময় চলে গেছে,
কালকে সারাটা দিন ওই মন্দিরারি ভিডিও দেখে 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 আরও আমার শরীর অসুস্থ হয়ে গেছে বলতে পারো। তো আজকে কম দেখবো, কম দেখবো বলতে কি আমি দেখবোই না, এরকম প্ল্যান করেছি, দেখি কতক্ষণ থাকতে পারি। এই যে আমি আমার ভিডিওটা আজকে শ্যুট করলাম, শ্যুট করে এডিটিং করব, থাম্বনেল করব, দিয়ে ভিডিওটা আপলোড করব। আপলোড করে আবার কালকে যে ভিডিওটা ছাড়ব তার জন্য ভিডিও শ্যুট করা স্টার্ট করে দেবো আর ঘরের কাজ করব। তো চলো দেখি কতক্ষণ মন্দিরা দেখে না দেখে থাকতে পারি। তো জানি না ভিডিওটা আজকে তোমাদের দেখে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর জানি আমি অনেক ছোট ক্রিয়েটর, আমার ভিডিও মনে হয় মন্দিরা দিয়ে দেখবে না, যদি যদি দেখে থাকে তাহলে মন্দিরা দিকে একটা কথাই বলবো যে খুব কষ্ট হচ্ছে গো তোমায় দেখে, খুবই কষ্ট হচ্ছে। আর সেই কষ্টটা না বলে ফিল করতে পারবো না, আমি জানি তোমার আরও কষ্ট হচ্ছে, তো তোমার কষ্টটা দেখে আর আমাদের আরও কষ্ট হচ্ছে। আর শুধু আমার নয়, আমার মনে হয় আমার মতো অনেকেরই কষ্ট হচ্ছে, বলো কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। তো সামনে থেকে মিশিনি দেখিনি, অথচ একটু ফোনে দেখেছি 10-20 মিনিট ভিডিও দেখে এত ভালোবেসে ফেলেছি না, তার জন্য ভুলতে পারছি না। যাই হোক চলো সামনে যা হবে দেখা যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।